বন্ধুরা, চলে এসেছি আমরা বাঙালির আজকের টপিক। তোমরা নিশ্চয়ই সকলে দেখে নিয়েছো, একটা গ্লাস ভর্তি জল এক চুমুকে খাওয়া খুব কষ্ট, খুবই কষ্ট। আমি জানি, যেরকম আমার কাছে প্রচুর এরকম আসে মানুষ যাদের বিভিন্ন রকম, আমি আর ওই সব নিয়ে আলোচনা করতে চাই না, বিভিন্ন রকম রোগ ধরা পড়েছে, যেগুলো বেশিরভাগ যাদের রুট হচ্ছে জল না খাওয়া। তো যাই হোক, জল খাওয়া না, এবং যারা জলও খায় আজকাল বেশিরভাগই বটল থেকে খায় এবং অল্প খায়, এক ঢোক দু ঢোক খেয়ে হয়ে যায়। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই এটার পিছনে ইন্টেনশন নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। তো এই চলনে তো আমরা কজ ক্রিয়েট করে চলেছি প্রত্যেকেই, এবং বলেছি যেটা আনকনশিয়াসলি অজান্তে। তো সব কিছুর মধ্যেই জানবে যে কিছু না কিছু কারণ, যাই আমরা করি, যা ভালোর জন্য করি, সেটার মধ্যে কিন্তু সবটাতেই কজ তৈরি হয়। তো এক গ্লাস জল আমার পক্ষে খাওয়া খুবই কষ্ট, কেননা আমিও ঠিক তাই, আমি বোতল থেকে জল খাই এবং অল্প অল্প করে খাই, সারাদিন খাই, প্রচুর জল খাই, আমি জল খাই না তা না, কিন্তু ওই প্র্যাকটিসটা আমার একদম নষ্ট হয়ে গেছে এত বছরে, যে আমি ওই গ্লাসে করে জল নিয়ে খাওয়া বা পরিমাণ বুঝে খাওয়া আমার একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি আজকে আমাদের টপিক হচ্ছে এক গ্লাস জল এক চুমুকে খাওয়া, আর আরেকটা জানি কি, আরেকটা হচ্ছে ঝড়ের গল্প। তো চলো আমি শুরু করি এক গ্লাস জল দিয়ে। এই দেখো, গ্লাসটা কিন্তু খুব ছোট নয়। কষ্ট হয় এক গ্লাস জল খেতে, কষ্ট হলো তাও বলছি, তোমরা এড়িয়ে যেও না, এড়াতেই পারো, এড়াতেই পারো, কোনো অসুবিধা নেই যে আমি জল এক গ্লাস জল একসাথে খেতে পারবো না, এড়াতেই পারো, কিন্তু ওই আবার সেই কজের ব্যাপার। তো যাই হোক, মিলিত কজ এটা, এটা কিন্তু একা একা করছি না, মিলিত সবাই করছে এটার, এটার পিছনে মারাত্মক, আজকে বুঝবে না, বারবার বলছি, হয়তো কেউ 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 বুঝতে শুরু করে দিয়েছো তোমরা, কিন্তু যাই হোক আমার মানে এটা অনুরোধ বলতে পারো, সরি। তো এটার প্রত্যেকটাই কিন্তু পিছনে কোনো পারপাস আছে। তো যাই হোক, আমি এবার শুরু করছি ঝড়ের গল্প। তো ঝড়ের গল্পতে দুটো পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক ঝড়, আরেকটা হচ্ছে জীবনে কোনো ঝড় এসছে কিনা। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে আমরা বাস করি, আমাদের জীবনে কিন্তু ঝড় আসে, আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু ঝড় আসে আমাদের জীবনে, ছোট ঝড় বড় ঝড়। তো আমার জীবনেও এসেছে, অনেকবার এসেছে, অনেকবার এসেছে, তো ভেঙে ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে এরকম ঝড়ও এসেছে, যে মিলিত মানে এত দিনের যে ধ্যান ধারণা সমস্ত ভেঙে চুর একদম চুর চুর হয়ে গেছে, এরকম প্রচুর ঝড় মানুষ কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। তো এই সব টপিক যখন আমরা আলোচনা করছি, তখন কিন্তু পুরনো কথা ভিতর থেকে বেরিয়ে আসছে, জমা কথা বেরিয়ে আসছে, মানুষের সাথে শেয়ার করছি আমরা। এবং বলছে না যে, আমার মেন্টর বলছেন যে অন্তত 100 জনের মধ্যে একটা মানুষও যদি এটা কানেক্ট করে, বোঝে যে হ্যাঁ ওগুলো, আরে ওগুলো তো ঝড় ছিল, আরে ওগুলো তো কীভাবে বেরিয়ে এসেছিলাম, মানুষের সাথে শেয়ার করা, তাদেরকে শেখানো যে না ঝড় আমরা কিন্তু পেরিয়ে এসেছি, এবং কোনো নেগেটিভিটি দিয়ে না, পজিটিভিটি দিয়ে ভালো কথা চিন্তা করতে করতে আমরা কিন্তু ঝড় উতরে গেছি। তো যাই হোক, অত সহজ নয় উতরানো, কিন্তু তা সত্ত্বেও ওটা হচ্ছে মানুষের, ওটাই হচ্ছে প্র্যাকটিস বা ওটাই হচ্ছে সাধনা। একটা কথা আছে যে জীবনে যখন যে জিনিসটাই আসবে, সেটা তুমি হেসে করো বা কেঁদে করো, করতে তোমায় হবে, সেটা দুটো তোমার একটার মধ্যে যে কোনো একটা তুমি নেবে, সেটা তোমার চয়েস, তুমি হেসে করতে পারো, আর হেসে করলে যাত্রাপথটা সহজ হবে, আর কেঁদে করো, হাজার কেঁদে করো, মানুষের কাছে ব্লেম করো, অভিযোগ করো, কাঁদো, অভিমান করো, করতে তোমায় হবে। তো আমার মনে হয় হেসে করা, এটা আমার চয়েস, আমি হেসে উতরানোর চেষ্টা করেছি, বলছি তো ভিতরে প্রচুর তোলপাড় গেছে। তো যাই হোক, সব কথা তো আর বলা সম্ভব নয়, তো একটা বল মানে জাস্ট একটা শেয়ার করছি প্রথমে, সেটা হচ্ছে আমার জীবনের একটা ঝড়। যে একটা সময় ছিল যখন প্রসেনজিত আর আমি দুজনেই রোজগার করতাম, এবং ভালো, সেই সময় তো কোভিড ছিল না, ঠিকঠাক রোজগার ছিল। তো আমি একটা সময় প্রসেনজিতকে বলেছিলাম যে বাড়ির, আমরা যে বাড়িটায় থাকি মানে কলকাতায় যে বাড়িটায় থাকতাম, সেই বাড়িটা একটা বিশাল বাড়ি,
তো সে বিশাল একটা তলা, একটা ফুল দোতলাটা আমাদের ছিল, এবং আমি বলেছিলাম যে আমি রিনোভেট করব। আমি তখন প্রসাদজি আমায় বলেছিল যে রিনোভেট করার এখন ইয়ে না, দেখো অনেক অনেক দিন হয়ে গেছে, রং টং করা দরকার, সেগুলো তোমাকে খরচা করতে হবে না, তুমি তো সব কিছু করছো, এইটার দায়িত্ব আমি নেবো, বাড়ির কালার করা, তারপরে কিছু ফার্নিচার করা, তো একটা ঘরে এসি, অন্য ঘরে এসি লাগানো, বা এরকম প্রচুর, এবং সেটা কিন্তু বেশ মোটা টাকা। তো ততদিনে ব্যবসা করে 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 আমি কিছু টাকা জমিয়েছি, প্লাস কিছু টাকা আমাকে লোনও করতে হয়েছিল, তো করে আমি দায়িত্ব নিয়েছিলাম, নিয়ে বাড়িটা মানে অসাধারণ করে আমি সাজিয়েছিলাম। তো যখন আমি বলছি আমি নিজে সাজিয়েছিলাম, স্বামীর টাকা হোক নিজের টাকা হোক, বাড়িটা তো আমাদের, বাড়িটার রং পছন্দ করে, কালার করে, প্রত্যেকটা সেই স্বপ্নের মতো করে সাজানো, স্বপ্নের রঙে সাজানো, ওয়াল টু ওয়াল ক্যাবিনেট পুরো বাড়িটাতে, মানে ওয়াল টু ওয়াল ক্যাবিনেট, বড় সেই কী বলবো, আলাদা করে কাবার্ডস করা কাঁচের সমস্ত, তারপর প্রচুর ডিনার সেট, আমার ভীষণ বাসনের স্বাদ, তো ডিনার সেট নতুন ওই কাবার্ডে রাখবো বলে নতুন নতুন সমস্ত ডিনার সেট করা, মিস্ত্রিরা সব বাড়িতে এসে ফার্নিচার, তারপর আমাদের যে খাট যেগুলো ছিল নর্মালি খাট ছিল, তোমরা ভাবছো যে এইসব কথা আমি কেন বলছি, যদি ধৈর্য ধরে আদৌ তোমরা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে রঞ্জনাদির ভিতর দিয়ে কী ঝড় গেছে। রঞ্জনাদির একা না, মানে রঞ্জনাদি, রঞ্জনাদির হাজবেন্ড, মেয়ে তখন খানিকটা ছোট, কিন্তু আজও বলে ও পুরনো কথাগুলো, তার মানে ওর মনেও কিন্তু ঝড় উঠেছিল। তো যাই হোক, সমস্ত পুরনো যে খাট আমাদের ছিল, পুরনো চেহারায়, সেগুলোতে বক্স খাট ছিল না, তো নতুন মানুষ ডেকে নতুন করে সমস্ত পিলো, মানে ডানলো পিলো সমস্ত করা হলো, বক্স করা হলো, তো ওয়াল টু ওয়াল ক্যাবিনেট আর এই বক্স খাট, এইগুলো যে করা হলো এগুলো মিস্ত্রিরা বাড়িতে এসে করলো। তো বেশ এখনও মনে আসে, বেশ চারজন পাঁচজন মতো বাচ্চা ছেলেরা কাঠের কাজ করতো, ওরা এসেছিলো। তো ওরা দুপুরবেলাটি যখন ওরা লাঞ্চ করতে যেত, সেই সময়টা আমরা, আমি আর মাম্মামও খেয়ে নিতাম। তো যাই হোক, এইভাবে মাম্মামকে স্কুল থেকে এনে ওই সময়টা খেয়ে নিতাম, ওই সময়টা ওরা বাড়ির বাইরে যেত, পট করে গিয়ে মাম্মামকে স্কুল থেকে নিয়ে, কাছেই স্কুল ছিল ওর, নিয়ে এসে খাওয়া দাওয়া, মানে একটা প্রচণ্ড একটা তোর গেছে ওই সময়টা। প্রসেনজিৎ অফিস থেকে ফিরে দেখতো একটু একটু করে প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখতো, যে খুব বড় বাড়ি ছিল আমাদের, তো ও ঘুরে ঘুরে দেখতো, ভিতরে ভিতরে আনন্দ হতো, একটা স্যাটিসফ্যাকশান হতো, যে উম্পু, আমার বাড়ির নাম উম্পু, তো যে উম্পু একটা সময় গুছিয়ে কথা বলতে পারতো না ভালো করে, সে এখন টেক চার্জ নিয়ে বাড়িটা সুন্দর করে সাজাচ্ছে, কার না ভালো লাগে বলো। তো যাই হোক, সেই স্বপ্নের মতো তৈরি করা হলো সেই বাড়ি। তো 2011 অবধি আমরা থাকলাম সেই বাড়িতে। তো 2011 অবধি, মানে আমি বলছি আমাদের, মানে আমি পুরোটা জার্নিটাই বলছি, কত বছর ভেবে নাও, তখন আমার মেয়ে 9-এ পড়ে, না 8-এ পড়ে বোধ হয়, 8-এ পড়ে, না ভুল বললাম, 9-এ পড়ে, 9-এ উঠেছে, সেই সময় হঠাৎ করে এই আমরা তো এই এই বুড়ো বয়সে, আমাদের তখন বয়স হয়ে গেছে, মেয়ে মাধ্যমিক দেবে, এই বয়সে যে প্রসেনজিৎ বাইরে চাকরি নিয়ে যেতে পারে, বলছে না যে নেক্সট মোমেন্ট আমরা কেউ জানি না, তখন প্রসেনজিতের একটা ভালো, এমনি তোমাদের আগে আমি অনেকবার বলেছি যে আমার হাজব্যান্ডের একটা চাকরি ছাড়ার একটা নেশা ছিল, তো সেটা কিন্তু আগামী দিনে ক্ষতিকারকও হয়েছিল, কেননা বায়োডাটা দেখে সবাই বড় বড় যারা অফিসার্স তারা জিজ্ঞেস করতো যে এত 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 চাকরি ছাড়া এটা কেন, বা ওটা একটা ইয়ে হয়েছিল। তো যাই হোক, তো সেই চাকরির এই অফার এলো বম্বেতে, এবং একেবারে কড়ক, মানে প্রসেনজিৎ কিছুতেই এখানে থাকবে না, না কলকাতাতে আর ভবিষ্যৎ কিছু নেই, মেয়ের ভবিষ্যৎও শেষ হয়ে যাবে, এখানে কোনো সুযোগ নেই, আমি বম্বে যাব, এটা আমার চয়েস, তোমার যেতে হলে যাবে। তখন একদম সেই গরম গরম, কারণ আমি বাধা দিচ্ছি সমানে, স্বাভাবিক না বাধা পেলে, তো মেয়েও দেখলাম রাজি, মানে দুটো বছর আমাদের থাকতে সময় দিল, যে তোমরা মাম্মামে তখন ICSC, তোমরা দিয়ে নাও দুটো বছর, আমি বম্বে যাচ্ছি, গিয়ে ওখানে সমস্ত গুছিয়ে টুছিয়ে নেবো, তোমরা চলে এসো। আমার ভিতরটা তো সত্যি ঝড় উঠলো, যে এই বাড়ি, এত সাধের বাড়ি, কি বলবো, এত যত্ন করে সাজানো, এত লক্ষ টাকা খরচা করে বাড়িটা আবার রিনোভেট করলাম, তো ভিতরে চলছে, কিন্তু প্রসেনজিৎ বললো ও কিছু না কিছু না, ও আমরা আসবো টাসবো মাঝে মাঝে, সে আশা কিন্তু আর হতো না। বম্বে চলে যাওয়ার পর তো অন্য ঝড় উঠেছিল, সে বাদ দাও, সে আমার মানসিক ঝড়, আমি এখানে সমস্ত ব্যবসাপত্র ফেলে বম্বেতে চলে আসা,
আমার যে মান্থলি একটা রোজগার সেটা থেমে যাওয়া, ইভেন আমি প্রথম দিকে আমার কারিগরদের টাকা দিতে পারতাম না, কেননা সেসব অন্য ঝড়, আমি আর সেসব ডিটেলে যাচ্ছি না, কিন্তু বুঝে গেলাম যে না আমাকে যেতে হবে। কেননা মেয়ে যদি তাও বলতো যে না আমি কলকাতা থেকে পড়বো, বাড়িতে থেকে পড়াশোনা করবো, কিন্তু ও রাজি হলো না, ও বললো যে না বম্বেতে সুযোগ বেশি, বাবার কাছে থাকবো। খুব স্বাভাবিকভাবেই বাবার বাবা মার দুজনের সাথেই থাকতে চাইলো। তো যাই হোক, দেখো ঝড় উঠেছিল, কিন্তু সমস্ত রেখে কেঁদেছি প্রচুর ভগবানের কাছে। মানে আমার এক দক্ষিণেশ্বরে আমার এক দাদা থাকেন, তোমরা হয়তো দেখে থাকবে টিভিতে যখনই মাকে পুজোর মানে ভবতারিণী মায়ের মন্দিরের ভিতরটা মানে গর্ভমন্দির দেখায়, সেই গর্ভমন্দিরে ওনার নাম প্রণবদা, তারপরে দেবুদা, এনারা সব ওই গর্ভমন্দিরে থাকেন। দেবুদা হচ্ছেন ঠাকুরের ঘরেরই লোক। তো একটা সময় গেছে যখন আমি যখন এখানে ভিডিও করতে আসি একটু আওয়াজ হয়, হ্যাঁ তোমরা প্লিজ একটু আগে থেকেই, আমি জানি ক্যামেরায় খুব খটখট আওয়াজ হয়, এক সেকেন্ড বলছি। প্রসেনজিতের জায়গাটায় বসেছি না, ওর কিছু বোধ হয় বের করার আছে তো নিয়ে গেল। তো যাই হোক, সেই যারা ওই ওখানকার যারা ওরা জানে যে আমি গিয়ে হাউ হাউ করে কাঁদতাম, যে দেবুদাকে বলতাম, প্রণবদাকে বলতাম যে বলো না মাকে, বলো না আমার কথা, মা শুনছে না, বাচ্চাদের মতো আমাকে, আমার বম্বে যাওয়াটা যেন আটকে দেয়। কিন্তু মা তো সেই জিভ বার করে আমার দিকে তাকিয়ে থাকতো ফ্যাল ফ্যাল করে, কারণ মা জানে বাচ্চারা চাইলেই হয় না, মা জানে সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু তুই যা বম্বে তো তোর ভালোই হবে, তোর খারাপ হবে না। সত্যি কথা, আমার কাজকর্মের দিক থেকে বম্বের ল্যান্ড আমাকে অনেক কিছু দিয়েছে, আমার কাজের অনেক অনেক সুযোগ, যেটা আমি কলকাতা থেকে কোনোদিনও সেই প্রশংসা পাইনি যেটা বম্বে আমায় দিয়েছে। সে তো পরের কথা, সেই ঝড়ের কথা বলছি যখন ওইরকম মানে দক্ষিণেশ্বরে গিয়ে গিয়ে পড়ে থাকতাম, রাজপুরে গিয়ে গিয়ে পড়ে থাকতাম যে মা আমার বম্বে যাওয়া আটকাও, মা তাকিয়ে দেখতো, কেননা মা তো ঠিক করে ফেলেছিল আমাদের বম্বে যেতে হবে। তো যাই হোক, এখন সেই প্রণবদারা আমাকে ফোন করে বলে, হ্যাঁ তখন খুব কান্নাকাটি করতে, আর এখন ফোন করে যোগাযোগই করার সময় পাও না, এতই ব্যস্ত। তা যাই হোক, মা ব্যস্ত করে দিয়েছে বলে বেঁচে আছি, নাহলে তো মাথা খারাপ হয়ে যেত। তো যাই হোক, সেই তো বম্বে আমরা এলাম, আসার পরে একটা মারাত্মক সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে দিয়ে, যে যে মানুষটা সাত সকাল, তোমরা নিশ্চয়ই বুঝবে আমার মনটা, যে যে মানুষটা সকালবেলা হাজবেন্ড বেরিয়ে গেল, মেয়ে স্কুলে বেরিয়ে গেল, সেও রোজ কাজে বেরিয়ে যেত, সে মানুষটা একা, একেবারে একা, বাড়িতে কেউ নেই। তখন আমরা যেখানে থাকতাম সেখানে অত সোসাইটিতে লোকজন আসেনি, পুরো ফাঁকা সারাদিনে। আমি থাকতাম 14 তলায়, সারাদিনে লিফটের যে টুম টুম করে একটু আওয়াজ, সেই আওয়াজ খালি পেতাম, আর কোনো, কারণ ওই ফ্লোরটাতে আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল, তারাও 3 মাস পর চলে গেল, পুরো একা, পুরো একা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর তখন ওই সাইকোলজিক্যাল আমার ওই চলছে, কেননা মামাকে আমি অনেকবার বলেছি চ মামা বাবাকে বলে আমরা চলে যাই, কিন্তু হয়নি। যাই হোক, অত ডিটেলে আর যাচ্ছি না, মারাত্মক ঝড়ের একটা সম্মুখীন হয়েছিলাম কলকাতাতে গলফ ট্রেনে, একজন খুব নাম করা সাইকোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে, ওভার দ্য ফোন কথা বলে, তারপর তো কলকাতাতে গিয়েও ছিলাম ট্রিটমেন্টের জন্য প্রচুর দিন, আমি মানসিক, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি প্রচুর দিন মানসিক, মানে অনেকে ভাবে না যে মানসিক ডাক্তারকে দেখাবো মানে পাগল, না, হাতে কেটে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে যাই, তো মনের অসুখ করলে ডাক্তারের কাছে যাবো, সেটা পাগলের কী আছে। আমি সবসময় বলি যে যদি কোনো সমস্যা হয় ডাক্তারের, মনের ডাক্তারের কাছে যাওয়া, মনের যা সেটা যদি সাময়িক লাগে, আমি তো খেয়েছি, আমি তো পাগল হয়ে যাইনি। তো যাই হোক, সেই সব করেছি, করে টোরে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করেছি, এবং যে বাড়ি বাড়ি, বাড়িটা আমার প্রাণ, আমার সন্তান যেরকম আমার বাড়ি ছিল আমার ওরকম প্রাণ, তো জানে আমার মানসিকে তো প্রসিদ্ধি ছেড়ে দিত। আমি প্রত্যেক 4 মাস অন্তর অন্তর কলকাতা যেতাম, মানে যারা আমাকে চেনে তারা জানে আমার বাবা মাও কলকাতায় ছিলেন, এবং ওই বাড়ি, বাড়িটা যেন মনে হতো যদি কোলে করে নিয়ে বম্বে চলে আসতে পারতাম। তো এই হচ্ছে সেই, যখন চলে আসতাম বাড়িটার মধ্যে এরকম করে হাত দিয়ে বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদতাম, আর যখন কোনো পুজো উৎসব তখন চুপ করে বসে যখন ভাবতাম বাড়িটা, সবার বাড়িতে আলো জ্বলছে, আমার বাড়িতে আলো জ্বলছে না, এরকম দিনের পর দিন গেছে, মনের মধ্যে না তাণ্ডব চলতো। তারপরে তো একটা সময় আমরা তো সেই বাড়ি আমি অন্যের হাতে দিয়ে দিলাম, বাড়ি বিক্রি করে দিতে হলো, সেই সমস্ত ফার্নিচার সমেত, সেই এক একটা করে কেনা বাসন,
এক একটা করে কেনা জিনিস তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি সমস্ত ছেড়ে, সে কোভিড যখন অ্যাট্যাক হলো, কোভিড হিট করলো যখন, তখন আমার আর উপায় ছিল না, কম সময়ের মধ্যে আমাকে বাড়িটা ছেড়ে দিতে হয়েছিল। কেননা সেটা অন্য গল্প, সে না হয় আরেকদিন করব। সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা গেছে মনের মধ্যে দিয়ে, কতটা আরও 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 অনেক 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 আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো এই এই ছিল, এই ঝড় উঠেছিল বারবার, আর ঝড় একবার নয়, একবার গিয়ে থেমে গেল তা না, মানে বিভিন্ন সময় ঝড়ের ওই তাণ্ডব ফিল করেছি মন দিয়ে, কিন্তু কখনো নেগেটিভলি যে হা ভগবান আমার কি কপাল খারাপ এই ভাবিনি। আমি সবসময় ভেবেছি যে যেটাই হয়েছে, সাময়িক কষ্ট হয়েছে, কেঁদেছি ভগবানের কাছে বসে, কিন্তু আমি জানি তুমি 10টা রাস্তা বন্ধ করে দিয়েছো, কিন্তু একটা রাস্তা তুমি খুলে দেবে। এবং আমি সময়ের সমানে সবাইকে যখন এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, যে তখন আমি একটা কথাই বলেছি যে ভেঙে পড়িস না, আমারও হয়েছে এই জিনিস, আমি পজিটিভ থেকেছি যে নিশ্চয়ই এটার মধ্যেও তার কোনো কোনো সদিচ্ছে আছে, মানে বিনা কারণে কিচ্ছু হয় না, তো এটার মধ্যেও নিশ্চয়ই সে আমাকে চাইছে আরও শক্ত বানাতে, আমার জন্য হয়তো আরও অনেক অনেক বড় কাজ তোলা আছে কাজে। আর সত্যি কথা বলতে পরে আমি নিজেকে ভাবিয়েছি যে আমি তো বাড়িটা নিয়ে জন্মাইনি, বা বাড়িটা নিয়ে আমি সাথে করে আসিনি, বা আমি তো যখন চলে যাব বাড়িটা বুকে করে নিয়ে যাব না, তো যারা আছে তাদের হয়তো আমাদের থেকেও বাড়িটার বেশি প্রয়োজন ছিল। তো এইভাবে নিজেকে আমি বোঝাই এবং সবাইকেই তাই বলি যে ঝড় আসে যায় কিন্তু আমাদের শক্ত করে দিয়ে যায়, এটা কিন্তু কাউকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে যায় চিরদিনের মতো, তাদেরকে আমি বলবো যে ঝড় কিন্তু যেরকম নিয়ে যায় আবার দিয়েও যায়, আমাদের কিন্তু অনেক শক্তিশালী করে দিয়ে যায়। তো এইসব নিয়ে আমরা আবার আলোচনা করব। ঝড় কিন্তু একটা মারাত্মক টপিক, কাজেই এই ঝড় বলতে জীবনে কিন্তু প্রাকৃতিক ঝড়ের থেকেও মানসিক ঝড়টা মারাত্মক। সেই ঝড়টাকে সামলে উঠতে গেলে একটা হাতিয়ার, সেটা হচ্ছে পজিটিভিটি এবং সবার সাথে থাকা। একা ঝড় সামলানো যায় না, এটাও আরেকটা মারাত্মক কথা। এই কথাটা যে বলছি, এটা আমি জানি প্রচুর মানুষ কানেক্ট করবে যে একা কোনো ঝড় সামলানো যায় না, বন্ধু রাখতে হয়। আমি এরকম অনেক মানুষ দেখেছি যাদের জীবনে কোনো বন্ধু নেই, কী করে থাকবে, তারা তো সারা জীবন বন্ধুর দোষ দেখেছে। কিন্তু আজকে আমি বলতে পারি যে ঠাকুর না করুক ঝড় কার জীবনে কখন আসে আমরা জানি না, কিন্তু পাশে যদি হাজারটা বন্ধু থাকে সে ঝড় কিন্তু সামাল দেওয়া যায়। কাজেই প্রত্যেককে বলবো আমি যে যে কোনো ঝড়, প্রাকৃতিক ঝড় হোক, মানসিক ঝড় হোক, তার সমস্ত সময় তৈরি থাকতে এবং সেটার জন্য কজ ক্রিয়েট করে রাখতে। সে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধে আমরা পড়েছিলাম যে ঠাকুর না করুক যখন বাড়িতে আগুন লাগে, তখন সেই মুহূর্তে কুয়ো যদি আমি খুঁড়ি, আমি কিন্তু কুয়োর থেকে জল পাবও না, মানে সারাদিন যদি কুয়ো খুঁড়েও ফেলি হবে না, সেটা সম্ভব না। তাই বলছে কজ আগে ক্রিয়েট করে রাখতে, কুয়ো আগে তৈরি করে রাখতে, যে ঠাকুর না করুক বিপদের সম্মুখীন হলে আমরা যেন ফেস করতে পারি, এবং সেটা হচ্ছে আমার কাছে বন্ধু মানুষ যাদেরকে আমি তৈরি করব, যাদেরকে সন্তানের মতো করে লালন পালন করব। তাদের মধ্যে ইগো থাকবে না, তাদের মধ্যে নেগেটিভিটি থাকবে না, তাদের মধ্যে মানুষের ভুল ধরা থাকবে না, জাজমেন্ট থাকবে না, তারা তৈরি হবে যে কোনো ঝড়ের সঙ্গে, নিজেদের ঝড় এবং পরের ঝড় সামলানোর জন্য। তো এই হলো একটা। আর আরেকটা হচ্ছে, অনেকটা সময় কিন্তু চলে গেল, আমি জানি না তোমরা আমার কথা ধৈর্য ধরে শুনবে কি না, আরেকটা ঝড় হচ্ছে যখন আইলা এলো, সেইটাই আমাদের লাস্ট বছর জানো, আমরা তারপর বম্বে চলে এলাম। তো আইলা যখন এলো, তো আমরা সব তখন সব বম্বে চলে যাব বলে বন্ধুরা ঠিক করলো, যে কি একটা সেদিন ছিল আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কারোর বোধহয় জন্মদিন ছিল বা কিছু, আমরা সবাই মিলে বাইরে খেতে যাব। তো আমার তখন তো প্রসেনজিৎ বাইরে বম্বেতে ছিল, তো আমি মাম্মাম আমরা চারটে গাড়ি আমরা নিয়ে আমরা বেরোবো, মানে চারটে গাড়িতে ভর্তি, মানে কত লোক ভাবো, অনেক অনেক লোক আমরা একসাথে যাব একটা জায়গায়, মনে হয় গড়িয়াহাটে আমরা যাব ঠিক করেছিলাম, তো টালিগঞ্জ থেকে গড়িয়াহাট একটা টাইম ঠিক করা হলো, অমুক জায়গায় চারটে গাড়ি একত্রিত হবে, তারপর একসাথে জার্নি করবে। বিশ্বাস করবে না, সকাল আগের দিন রাত্রি থেকে আইলা আসবে তার ওই টান, মানে কি বলবো, আমি খুব খবর শুনি, তো ওই খবরে সমানে খবর আসতে শুরু করেছে যে আইলা আসছে, মানে আইলের মাঠে ঝড় আসছে। তখন আমরা ওরকম অত, এখন যেমন প্রচুর ঝড় অলরেডি ঢুকে গেছে, ওরকম ঝড় আসতে চলেছে।
আর আমার বাড়ি যে বাড়িতে থাক যে বাড়িটার কথা বলছি সমস্ত দিকে কাঁচের জানলায় ঘিরে রেখেছে পুরো বাড়িটা। বিশ্বাস করবে না, রাত তখন অনেক রাত, রাত থেকে কিন্তু ঝড়ের তাণ্ডব আর জানলা নড়ছে। যাই হোক, প্রশান্তের সাথে ফোনে কথা টথা হলো, ভালো করে জানলা বন্ধ করো, ভালো করে একটু বেরোবে যখন এসে, যখন বেরোবো সেই সময়টা কিন্তু মোটামুটি, যদিও ঝড় ঢুকবে বলছে সন্ধ্যের দিকে, তো সব আমার বন্ধু বান্ধবরা বলছে ওই সময় আমরা ফিরে আসবো, কোনো চিন্তা নেই চলো। তো কিন্তু ততক্ষণে কিন্তু ওই ভালো রকম হাওয়া, মানে জ্বরের ইয়েটা বুঝতে পারছি যে সে আসছে, নড়ছে, তো আমি সমস্ত নড়ছে। আমি তখন ওদের বললাম যে ফোন করে যে কী গো, বেরোবে ছেলে মেয়ে ছেলেপুলে নিয়ে বেরোবে নাকি আজকেরটা ক্যান্সেল করে দেবে? তো কেউ রাজি হলো না। তো স্বাভাবিক না, আমরা সবাই অপেক্ষা করে আছি। তো যে ছেলেটি আমার গাড়ি চালাতো সঞ্জু, ওর কথাও খুব মনে পড়ে। তো সঞ্জুকে ডাকা হলো, সঞ্জু সাইকেল নিয়ে চলে এলো, সাইকেলটা আমাদের গ্যারেজে রেখে গাড়িটা বের করলো। তো আমরা নামলাম, যখন আমরা নামলাম তখন যখন আমি জানলা টানলা বন্ধ করছি তখন কিন্তু বেশ হাওয়া, ঝড়ের আগে একটা হয় না একটা একটা থম মেরে আছে পৃথিবী। তো বন্ধুরা বলছে যে ও আমরা যাবো, খাওয়া দাওয়া করবো, চলে আসবো, কোনো অসুবিধা নেই। বিশ্বাস করবে না, আমরা যখন বাড়ির থেকে বেরিয়ে খানিকটা গেছি, ওই জায়গাটার নাম হচ্ছে বিজয়গড়, বিজয়গড়ে যখন আমরা পৌঁছেছি তখন অলরেডি ঝড় কিন্তু ঢুকে গেছে। হয় আমার এক্স্যাক্টলি এত বছর আগের কথা আমার মনে নেই, বোধ করি ঝড়টা আসার কথা ছিল সন্ধেবেলা, কিন্তু ঝড় কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে, অলরেডি গাছ পড়তে শুরু করে দিয়েছে, ঠিক পথের মাঝখানে গাছ। সেই দেখে আমার তো একদম মানে আত্মারাম খাঁচা ছাড়া। আমি তখন সঞ্জুকে বলছি, সঞ্জু আমি যাবো না, তুমি গাড়ি ঘোরাও। তো আমি ইমিডিয়েট গাড়ি ঘুরিয়ে আমরা বাড়ি, বাড়ি এসে প্রশান্তকে ফোন করলাম, আমি গেলাম না, গ্রুপের মধ্যে বন্ধুরা কিন্তু বেরিয়ে গেছে। তারপরে বেলার দিকে সব ফোন করে বলল ওরা কিন্তু কেউ বাড়ি ফেরেনি আমাকে ছাড়া, ওরা কোনো ওই ওই যে হোটেলটায় আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি, মানে সেখানে আমার বন্ধুরাও পৌঁছতে পারিনি ঝড়ের চোটে। ওরা কী করেছে, ওরা ওইখান থেকে ব্যাক করে গেছে, গড়িয়াহাটে না গিয়ে ওরা টালিগঞ্জেরই কোনো একটা রেস্টুরেন্টে ওরা বসে ওরা সেখানে খাওয়া দাওয়া করেছে, এবং যা যা কিছু আমাদের করার ছিল, মানে খাওয়া দাওয়া করার ছিল, আড্ডা মারার ছিল, তারপর আমাদের ওই নানা রকম কিছু দেওয়া থেওয়ার কিছু আলোচনা করার, সেই সমস্ত করে টোরে ওখান থেকে ফোন করেছে, রঞ্জনা এলে না আর দেখো আমরা এখানে। আর তখন আমার বাড়িতে না, যখন ওরা এই কথাটা বলছে আমি ভাবছি যে ওদের কতটা সাহস এই ঝড়ের মধ্যে ওরা, মানে আমি জানি আমার শুধু ঝড়ের ভয় না, আমার আরেকটা ভয় আছে, সেও ঝড়, সে হচ্ছে প্রসেনজিৎ। ওরে বাবারে, সে যদি একবার ঝড় শুরু করে, রাগের ঝড় যে কেন বেরিয়েছো, এই ঝড় সামলাতে পারলে ওই অশান্তি, মানসিক অশান্তির ঝড় আমি নিতে পারবো না। তা বাবা চলো বাড়ি, চলো বাবা ওটাই ভালো। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে তোমরা আনন্দ করেছো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু চাক্ষুষ দেখেছিলাম যে আমাদের ঠিক রাস্তার মাঝখানে গাছ একটা ভেঙে, যারা বিজয়গড় পল্লীশ্রীর দিকে থাকো তারা জানো যে যে সময়টার কথা বলছি কীভাবে গাছ পড়েছিল, গলফ্রিন টলফ্রিনে পুরো আটকে গেছিলো, এবং বাস গাছ পড়ে বাস মাঝখান থেকে দুভাগ হয়ে গেছিলো আইলাতে। তো এই ছিল আমার ঝড়ের কাহিনী। প্রসেনজিৎ ফোন করেছে, খবর ও তো খবর দেখছে, বললো আমি যে না আমি যাইনি, আমি বাড়ি ফিরে এসে খুশি, যে সাবধানের মান নেই না কখন কী হয়। কিন্তু আমার বন্ধুরা পরে বললো তুমি মিস করে গেলে, সেটা মিস করলাম কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম, এবং সারাটা মানে যেই সময়টা ঝড়টা ঢুকলো, মানে আইলা তো তোমরা জানো মানে সে মারাত্মক, ছাদের সমস্ত টপ থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সমস্ত নাড়িয়ে, তাও তো শুনেছি পরবর্তীকালে আইলা নাকি পুরো মুখটা মানে বডিটা ঢুকেনি, ল্যাজটা ঢুকেছিল তাতেই ওই অবস্থা। তো যাই হোক, আমি একটু সাবধানী, আমি যে কোনো জিনিসে একটু সাবধানী, আমি সবসময় তার জন্য বলি না কজ করো কজ করো, এইটাই আমার মানে আমি প্রথম থেকেই ওইটাতে বিশ্বাসী যে এমন কোনো ভুল কজ আমি করবো না, তারপরে হাজার কেঁদেও লাভ হবে না বাবা, তার থেকে না করাই ভালো। তো তোমরা আমাকে জানিও যে আমি ঠিক করেছিলাম নাকি ওই বন্ধুদের সাথে আমার গিয়ে ঘুরে আসা উচিত ছিল, কোনটা ঠিক করেছিলাম জানিও। আর তোমাদের কারুর ভিডিও কিন্তু এখনও দেখিনি, এইবারে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলাটা আজকাল একটু বসে পড়ি ইউটিউব দেখতে, আগে তো একদম সময় পেতাম না, ইদানিং এই কেননা এত ভিডিও তোমাদের আমরা বাঙালি আজকে কমিউনিটিতে দিয়েছি, এত ভিডিও দেখতে পাচ্ছি না। কালকে তো আমি মিঠুর ভিডিও বোধ হয় 5 মিনিট দেখে বন্ধ করে দিয়েছি, কেউ একজন এসেছিল বন্ধ করে দিয়ে ভুলেই গেছি তারপরে।
রাত্রিবেলা বোধ হয় কোনো কারণে বোধ হয় দেখা হয়নি, আজকে আমি আবার ওটাকে কন্টিনিউ করলাম, দেখলাম, কমেন্ট করলাম, মারাত্মক একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করছিল, মানে পেটুক বাঙালির ঘরকন্যার মিঠু, খারাপ লাগছিলো, মানে খুবই খারাপ লাগলো। যদিও ওই ধরনের ঘটনা কানে এসেছে প্রচুর, তো আমি লিখেছি ওকে যে আমরা বাঙালি একটা দিন এত স্ট্রং হয়ে যাবে না, আমরা বাঙালির ভয়েস, তোমরা জানো যে আমাদের পেনের ক্ষমতা আর আমাদের কথার, মিলিত কথার ক্ষমতা কতটা মারাত্মক। আমরা যখন সবাই এক কথা বলবো, সবাই গজ 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 বলবো, আন্দোলন হতে বাধ্য, মানুষের মনের মধ্যে নড়াচড়া হতে বাধ্য। তো যাই হোক, আজকে অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও, আর তোমাদের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।